13 Pro Max মাত্র 40,000 টাকা 40,000 টাকা 13 Pro Max বক্স রাইট বলেন কি হ্যাঁ 50,000 টাকা 14 Pro মাত্র 50,000 টাকা 14 Pro বলেন কি বাট এটাতে দুইটার প্রাইস আমি সেম দিব আজকে এটা হচ্ছে ব্লকের সেরা দাম হবে আজকে ঠিক আছে ভাইয়া মানিকগঞ্জ থেকে আসছে হ্যাঁ ভাইয়া ব্র্যান্ড নিউ ফোন নিলো কিন্তু হ্যাঁ 13 পাচ্ছেন মাত্র 52,000 টাকায় অরিজিনাল কেবল অরিজিনাল বক্স সহ 14 Pro Max 42,000 টাকা ইনটেকের মতো ফোন মানে 100% ব্যাটারি ব্র্যান্ড নিউ নিলো তাহলে কি চলে সেল করতে পারবে অবশ্যই সেল করতে পারবে মাত্র 34 বার চার্জিং টাইম মাত্র 1,03,000 টাকা পেয়ে যাচ্ছেন কমাই দিব এটা 50,000 টাকা দিয়ে দিলাম শুধু ব্লকের কারণে সেল করতে পারবেন ঠিক আছে 1,03,000 টাকা হলে ফিজেল হেড বক্স সহ কেবল সহ অবিশ্বাস্য প্রাইস পেতে হলে চলে আসবেন আইটিএসবিডি তে মাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আইটিএসবিডি নিয়ে চলে আসলাম আইটিএসবিডির পক্ষ থেকে অনেকদিন পরে আপনারা অনেকে বলতেছেন যে ভাই নতুন ভিডিও আপলোড করি না কেন আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল এক মাস জানেননি আপনারা সো এই কারণে আসলে ভিডিওটা অ্যাভেলেবল করা হয়নি ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতি সপ্তাহে আপনারা অ্যাভেলেবল ভিডিও আমাদের পেয়ে যাবেন জানেন যে বন্যা প্লাবিতে মানুষদের নোয়াখালী ফেনী তারপরে বেগমগঞ্জ অনেক জায়গায় ঝামেলা চলতেছে সবাই দোয়া করবেন তাদের জন্য যাতে আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে সো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট দোকান অ্যাড্রেসে চলে আসি আমাদের দোকান অ্যাড্রেসটি বসুন্ধরা সিটি বেসমেন্ট 107 নম্বর দোকান এখানে আসতে কিন্তু চলে আসতে পারবেন আপনারা আমি বরাবরের মতো সহজভাবে বলে দিতে পারি সেটা হচ্ছে আপনার বেসমেন্টে দিয়ে ঢুকলে পার্কিংয়ের গেট দিয়ে ঢুকলে কিন্তু আমাদের দোকানটা পেয়ে যাবেন পশ্চিম পাশের যে গেটটা আছে ডাস বাংলার গেট দেখতে পারবেন এখান দিয়ে ঢুকলে কিন্তু আমাদের আইটিএসবিটা আপনাদের দেখতে পারবেন আজকে প্রাইস কেমন থাকবে আজকে ইনশাআল্লাহ গুড প্রাইস থাকবে আমাদের কাছে যেহেতু অনেকদিন পরে ভিডিওটা করতেছি অ্যাভেলেবেল ফোন আমাদের কাছে যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু কিছু ফোন যদি মিস্টেক থাকে সেক্ষেত্রে আপনারা মেসেজ করবেন বা কল করবেন সেটা আমরা বলে দেবো ঠিক আছে আজকে ধামাকা প্রাইস হবে ধামাকা প্রাইস ইনশাআল্লাহ এই যে ভাইয়া আসছে কোথা থেকে আসছেন ভাই একটু বলেন তো ভাইয়া মানিকগঞ্জ থেকে আসছে হ্যাঁ ভাইয়া ব্র্যান্ড নিউ ফোন নিলো হ্যাঁ 15 প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন নিছে ভাইয়াকে একটু জিজ্ঞেস করেন যে কিরকম প্রাইস পেয়েছে কিরকম সার্ভিস পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমরা চলে আসি আইফোন 11 আমাদের কাছে উইদাউট বক্স আছে এবং কি বক্স ফোন আছে এটা হচ্ছে 128 GB 87 ব্যাটারি এরপর 64 GB আছে 96 ব্যাটারি আছে এবং কি ভাই আজকে 100% ব্যাটারি একবার চার্জিং টাইম ফোন আছে আমাদের কাছে আইফোন 11 আইফোন 11 রাইট একবার চার্জিং টাইম একবার চার্জিং টাইম আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যদি আমরা না বলে যদি আপনাদেরকে জেনুইন ফোন যদি আমরা যদি আপনাদেরকে অরিজিনাল ফোন বলে যদি রিফার্বিশড ফোন দিই অথবা কোনো কিছু চেঞ্জ করা ফোন দিই তাহলে আপনারা সেক্ষেত্রে ডাবল টাকা জরিমানা নেবেন আমাদের থেকে কোনো অসুবিধা নেই 86% ব্যাটারি হেলথ এটা হচ্ছে 100% ওয়ান টাইম চার্জ দেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে 96% ব্যাটারি হেলথ এগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা যদি আপনারা কেউ পারচেজ করেন এটা 42,000 টাকা রাখতে পারবো 42,000 টাকা ইনটেকের মতো ফোন মানে 100% এটা হচ্ছে কি ভাইয়া অনেকে আপনার ইনটেক ফোন চাচ্ছেন যারা তাদের জন্য এই ফোনটা ইনটেক ফোন চাচ্ছেন 11 কিন্তু পাচ্ছেন না তারা এই ফোনটা নিতে পারেন গিফট করার জন্য অবশ্যই ভালো হবে কম দামের ভিতরে আর এরপর 96% এটা ফোনটা দেখছেন এটা বক্স ফোন আছে এটা যদি নেন তাহলে এটা 38,000 টাকা পড়বে বক্স এরপরে 38,000 টাকা কিন্তু 128 GB ফোন আপনারা পাচ্ছেন অ্যাকচুয়ালি প্রাইস ডিপেন্ড করে আপনার কন্ডিশন এবং কি ব্যাটারি হেলথের উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা হচ্ছে 86% 128 GB এটাও 38,000 টাকা তারপর 64 GB 96% এটাও 38,000 টাকা এটা আমি সবসময় বলি যে কন্ডিশনে আইফোনের কন্ডিশন উপরে কিন্তু প্রাইসটা কন্ডিশন হ্যাঁ ভেরি করে আপনারা চেষ্টা করেন শপে আসেন দেখে শুনে যা এই যেমন ভাইটা মানিকগঞ্জ থেকে আসছে হ্যাঁ চাইলে কিন্তু কুরিয়ারে নিতে পারবে কুরিয়ার নিতে পারবে দেখে শুনে শপে এসে একটা এটা আসলে স্যাটিসফাই মনে স্যাটিসফাই একটা বিষয় আছে আর অবশ্যই ইনটেক ফোন ভাই তো এখন ব্র্যান্ড নিউ নিলো তাহলে কি চাইলে সেল করতে পারবে অবশ্যই সেল করতে পারবে ভাই যদি সেল করে আমি আপনাকে বলি ভাই আমাকে জিজ্ঞেস যে সেকেন্ড কত করে সেল করি ভাই যেমন কি 15 প্রো ম্যাক্স এটা নিচে যদি উনি সেল করে আমি সেল করি এটা 32,000 টাকা ভাইকে আমি 32,000 টাকা বলছিলাম তাহলে উনি এটা বড় ফোন তো এটা 5,000 টাকা কম পাবে মানে উনি 27,000 থেকে 28,000 টাকা হলে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড সেল করতে পারবে হ্যাঁ সেল করতে পারবে তো যারা সেল করতে চান তারা অবশ্যই সেল করতে পারেন আমি যে প্রাইস সেল করি তার থেকে 5,000 টাকা কম সেল করতে হ্যাঁ ফুল ক্যাশ দিয়ে দিব কোনো অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা তারপর তারপর আমরা চলে আসবো 11 এর পর 11 প্রো তে চলে আসি 11 প্রো বাই হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে 87% আছে 89% আছে 91% আছে এবং কি 72%ও আছে ঠিক আছে অনেকগুলো ফোন ডিভাইস আছে 11 প্রো সব 11 প্রো আছে 11 প্রো বাই ধামাকা প্রাইস দিব আজকে ঠিক আছে যদি বক্স ফোন আমি যদি আগে বলতাম কত আমি 55 বলতাম 52 বলতাম আজকে বক্স যদি নিতে চান 91% ব্যাটারি হেলথ ঠিক আছে এটা যদি নেন তাহলে এটার প্রাইস আমি একদম কমাই দিব এটা 50,000 টাকা দিয়ে দিলাম শুধু ব্লকের কারণে 50,000 টাকা বক্স ফোন পেয়ে যাচ্ছে 256 GB 256 GB হ্যাঁ বক্স আর কম তো ভাই পসিবল না কম
দিতে পারবো, সেক্ষেত্রে আপনার ব্যাটারি রেলটা কমে যাবে। এই যে একটা মুহূর্ত, এখন কিন্তু একটা ক্রাইসিস মুহূর্ত, ম্যাক্সিমাম ফোনের দামই কিন্তু এখন বেশি বেশি, রাইট? ওদের ফোনের দামই বেশি, কিন্তু মোটামুটি সবার কাছে কিন্তু একটু বেশি লাগতে পারে, বেশি লাগতে পারে। কিন্তু আবার ভাই বেশি লাগার কাহিনী আছে, সেটা হচ্ছে যে আপনার যদি ইউজ কন্ডিশন মানে স্ক্র্যাচ থাকে বা ব্যাটারি কম থাকে, সে কিন্তু প্রাইস কমে যাবে আপনাদের, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসবো আমরা 11 প্রো ম্যাক্সে। চলে আসি 11 প্রো ম্যাক্স, 90% আছে, 91% আছে, 94% আছে, এবং 89% আছে অ্যাভেলেবেল ফোন আমাদের কাছে রাখা আছে। এরপরে এখানে দেখেন 90% আছে, এটা লেখা হয় না, 85% আছে। সকল ফোনের প্রাইস কিন্তু আজকে আমি কমাই দিব, আগেই বলতেছি আপনাদেরকে। আমার কাছে আপনার 85 থেকে শুরু করে 90-92 পর্যন্ত ফোন আছে। এইমাত্র আরেকটা ফোন চলে আসছে দেখেন, এই যেটা আমাদের কাছে ন্যাচারাল টাইটানিয়াম কিন্তু এখনও ছিল না, ন্যাচারাল টাইটানিয়াম একটা ফোন চলে আসছে। এটার প্রাইস আমি দিব আপনাদেরকে ভিডিও শেষে দিব, সমস্যা নেই। এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি, অ্যাভারেজ প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি, যেটা কাস্টমাররা সবসময় মিস্টেক করেন, সেটা হচ্ছে যে একটা ফোন প্রাইস যদি আমি বলতে থাকি তাহলে ভিডিওটা হয়ে যাবে 1.5-2 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? একটা ফোন আমি অ্যাভারেজ প্রাইসটা আপনাদেরকে বলে দিই, সেক্ষেত্রে আপনার বাজেট নিয়ে আসবেন 90+, 90 নিচে কিন্তু খোলা ফোন পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো একটা ফোন পাবেন, হয়তো ব্যাটারিয়াল 2%, 3% কম থাকবে, এতটুকুই। সো প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনার 50 থেকে যদি বাজেট করেন তা 50 থেকে 55 মধ্যে বাজেট করলে উইদাউট বক্স 90+ ব্যাটারি হেলথ পাবেন। আর যদি আপনারা যদি 52 থেকে 57,000 টাকা 58,000 টাকা বাজেট করেন তাহলে বক্স 90+ একটা ফোন আপনারা নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে 11 প্রো ম্যাক্সের প্রাইস, অরিজিনাল আপনার 20 ওয়াটের চার্জার সহ কিন্তু আপনি ফোনগুলো পাবেন, রাইট? এটা কিন্তু 11 প্রো থেকে শুরু হবে, 11 হ্যাঁ 11 প্রো থেকে 20 ওয়াটের চার্জার, হ্যাঁ। এরপরে চলে আসবো আমরা 12 সিরিজে, চলে আসি 12। আমাদের কাছে জিরো টাইম চার্জও আছে, যারা ইনটেক চাচ্ছেন, আমি ওই যে 11 এ যেটা বললাম, যারা ইনটেক চাচ্ছেন তারা ইনটেক না নিয়ে তাও এগুলো নিতে পারেন, কারণ এগুলো এখন ইনটেক অ্যাভেলেবেল থাকবে না। এগুলোর রেট বলি কত, নর্মালি আমরা এগুলো বলি 46-47,000 টাকা, ঠিক আছে? মাত্র এক জিরো টাইম চার্জ হচ্ছে, এটা যদি আপনারা পার্সেল করেন তাহলে রাখতে পারবো 48,000 টাকা, 48,000 টাকা রাখতে পারবো। এটার তুলনায় এটা রেট আছে মিনিমাম 52-54,000 টাকা, কিন্তু আমরা এগুলো কম প্রাইসে কিনছি, সো আপনারা কম প্রাইসে নিতে পারেন। আর এগুলো কমের জন্য যোগ ওভারে ধরবেন, অসুবিধা নেই। আর এগুলো যদি নেন অ্যাভেলেবেল প্রাইস, এগুলো আপনারা 45-46 মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা। আমি একটা কথা আপনাদেরকে ভিডিওতে বলে দিই, যারা আমার থেকে ফোন নেবেন তারা অবশ্যই আমি আপনাদেরকে সেটা বলবো যে এটা ভালো হবে বা খারাপ হবে। অনেকে মানে আমার ব্লগ দেখে আসেন, আমার থেকে না নিয়ে অন্য দোকান থেকে নেন, সেক্ষেত্রে যদি ফোনটা খোলা হয় আমার কিন্তু বলার কোনো রাইট থাকে না, কারণ একটা দোকানদারের নামে আমি কোনো মানে বদনাম করতে পারি না, এরকম আর কি ব্যাপারটা। তো আপনারা ফোন যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন। আর 12 প্রোটা আমি বলি আপনাদেরকে, এইমাত্র কাস্টমার আসছে আমার কাছে, আমি বলছি 12 প্রো নাই, 12 প্রো এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, সো যেভাবে পাচ্ছে রিপাবলিশ বা খোলা ফিটিং ওইভাবে ফোন সেল করতেছে। তো যারা নেবেন, সব দোকানদার যে খারাপ ফোন সেল করে এমন না, আপনারা আমার থেকে নিলে অবশ্যই ফোনটা চেক করে নেবেন অবশ্যই জেনুইন কিনা। এরপরে চলে 12 প্রো ম্যাক্সে চলে আসি, 12 প্রো ম্যাক্স 88% ব্যাটারি হেলথ আমার কাছে এই মুহূর্তে আছে। এটার প্রাইসটা আমি বলেছি উইথ বক্স, এগুলো আপনার 256 জিবি এবং কি 128 জিবি, 65-70,000 টাকা বাজেট করেন তাহলে এই ফোনগুলো নিতে পারবেন। 12 প্রো ম্যাক্স 256 জিবি এবং কি 128 জিবি, ব্যাটারি হেলথ আপনার 85-90-92 পর্যন্ত থাকবে এগুলো অ্যারাউন্ড, ঠিক আছে? এরপরে চলে আসবো আমরা 13 সিরিজে, চলে আসি আইফোন 13 আমাদের কাছে, এই যে এখানে আছে 87% আছে, 90% আছে। এগুলোর রেট আগে আমি দিছি কত, আপনার হাতে যেটা আছে এটার রেট ছিল আগে 58,000 টাকা মিনিমাম, আজকে যদি আপনারা পারচেজ করেন তাহলে 56,000 টাকা দিয়ে দিলাম, 56,000। আর এটা যদি নেন তাহলে এটা 55,000 টাকা, এটা দিয়ে দিলাম 54,000 টাকা দিয়ে দিলাম। এটা 90 ব্যাটারি, 87% কিন্তু হালকা উপু ভাই, এখানে কিন্তু হালকা একটু স্কেচ আছে ক্যামেরা এর দিকে, এটার জন্য কত দিবেন? আমি কিনা দাম বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেহেতু আমার সাবির ভাই রিকোয়েস্ট করছে আমি কিনা দামে দিয়ে দিলাম, অসুবিধা নাই। এরপর চলে আসলাম 13 প্রো ম্যাক্সে, চলে আসি 13 প্রো ম্যাক্স 86% আছে, 85% আছে, এই মুহূর্তে আপনার নাই। আর 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে ইস্যু থাকে, তো আমরা জেনুইন ফোন ছাড়া তো রাখি না, এটা জানেন। কিন্তু অনেক মানে 13 প্রো ম্যাক্স কিন্তু ডিসপ্লে ইস্যু অনেক থাকে, যখন নিবেন যেখান থেকে নিবেন অবশ্যই কিন্তু ডিসপ্লেটা চেক করে নিবেন। আচ্ছা ভাই, 13 প্রো ম্যাক্স যদি আমি একটা ফোন আপনাদেরকে দেখাই মাত্র 40,000 টাকায়, দেখেন মাত্র 40,000 টাকায়, কোন কি? হ্যাঁ এই যে এটা, এটা হচ্ছে মাত্র 40,000, এক পোড়া স্ক্র্যাচ না, ক্যাবেল ইনটেক কি কোন, এটা নতুন ফোন, একদম নতুন ফোন, ঠিক আছে? একদম ক্যাবেল টেবল সব নতুন, ক্যাবেল টেবল সব নতুন, এটা হচ্ছে মাত্র 40,000 টাকা। আমার কথা না, আপনি সব এসে নেবেন, সব এসে নেবেন 13 প্রো ম্যাক্স মাত্র 40,000 টাকা, 40,000 টাকা 13 প্রো ম্যাক্স, রাইট? বক্স দাও, বক্স রাইট, বলেন কি ভাই, মানে ক্যাবেল টেবল মোটামুটি একবারে নতুনের মতো, কিন্তু আপনি এসে দেখবেন। এবার ঘটনাটা আমি বলি, আসলে কাহিনী হচ্ছে কি, ভিডিও কিন্তু আমি অনেক ফোন আছে একদম কমে, ওগুলো দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতে পারি, সেক্ষেত্রে বুঝবেন যে আপনারা
আমাদের প্রাইসটা অনেক কম, অনেকে প্রবলেমটা আসলে বলে না। যেমন কি আমার এখানে ব্যাকসেল চেঞ্জ করা ওই ফোন আমি মিনিমাম 20,000 টাকা কমে দিব, 20,000 টাকা কমে ব্লকে বললাম, আইসে দেখলেন যে ব্যাকসেল চেঞ্জ, তখন কি হইলো, তখন একটা হ্যারাসমেন্ট হইলেন আপনারা। আমরা এই জিনিসগুলো আসলে ভিডিওতে তুলে ধরি, আপনাদেরকে বুঝতে বোঝানোর চেষ্টা করি। এই জিনিসটা হচ্ছে যে এই ফোনটা হচ্ছে আমাদের দোকান থেকে নিচে কাস্টমারের, এটা হচ্ছে ওনার ব্যাটারিটা আপনার ফুলে গেছে, ঠিক আছে, ফুলে যাওয়ার পরে উনি ব্যাটারিটা চেঞ্জ করছে। চেঞ্জ করার পরে এখানে ব্যাটারি আননোন পার্ট, আর এখানে একটা চিকন একটা লাইন আসছে যেটা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে চলে যায়। তো এটা উনি সেল করে দিয়েছে আমাদের কাছে মাত্র 38,000 টাকায়। 38,000 টাকা, আপনি দিবেন 40,000 টাকা, 35,000 টাকা, ঠিক আছে, সেটা 40,000 টাকা না ভাই, যেটা কমেই কিনছি এটা আর কি, একজনকে গিফট করব আর কি, এই কারণে এটা রেখে দিচ্ছি। গিফট করবেন? হ্যাঁ, তো সেল করবেন না, আমার বিয়েতে গেছে, সেল করবেন না, সেল এরকম ফোন তো আসে ভাই, সেল তো হয়ে গেছে আর কি। আচ্ছা, সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, এইজন্য এটা রেখে দিচ্ছি, বুঝতে পারছেন? তাহলে তো বিয়েদের মনটা ভেঙে গেল। এটা জাস্ট বিয়েদেরকে বুঝাইলাম আমি যে ফোন আমার কাছেও কমে আছে, একদম পানির দামে ফোন আছে। কালকে ভাই একটা কথা বলি, একদম বিলিভ করবেন কিনা জানি না, একটা ফোন আমি নিতেছি আপনার মাত্র 50,000 টাকায়, মাত্র 50,000 টাকা, ঠিক আছে, ওইটা কাস্টমাররা খোলাও ধরতে পারেন, কিছু ধরতে পারেন, কিন্তু ওই কাস্টমাররা আমার বলে দিছে যে ভাই আমি এটা খুলছি। আমার হাত থেকে পড়ে গেছে, আমি খুলছি, কি ঠিক করছে আমি জানি না, ঠিক আছে, কিন্তু কাস্টমাররা বুঝতে পারবে না যে এটা খোলা হয়েছে, কিন্তু ওটার দাম মাত্র কত, আমি 45,000 টাকা বলছিলাম, কারণ ওইগুলো আমরা বাইরে সেল করে দিই। তো ওই ফোনগুলো রেখে দিলে দোকান থেকে আমি মিনিমাম 80,000-75,000 টাকা সেল করতে পারি, কিন্তু এটা কাস্টমার যদি কখনো ফোনটা নষ্ট হয়ে যায়, কখনো ফোনটা ঝামেলা হয়, সেক্ষেত্রে একটা হ্যারাসমেন্ট যদি প্রুফ করতে পারে তাহলে তো আপনার বদনাম, আমার বদনাম হবে, কাস্টমারের টাকা দিতে হবে, তারপর দোকানে এসে ক্যাসেল করবে, বা এগুলো আসলে আমরা চাই না। আমরা অথেন্টিক ফোন বিক্রি করি সেটা আমরা না, একটা দোকানদার যদি আমাদের কাছে ফোন সেল করতে আসে, খোলা ফোন হলে কোনো মার্কেটের দোকানদার আমাদের কাছে ফোন সেল করতে আসে না। এই ফোনটাতে অনেক প্রবলেম আমার মতে, ভিউজ দেনা দেওয়াই ভালো। হ্যাঁ, দেখছেনই তো, এটা হচ্ছে চালাইতে পারবে, কম দামের মধ্যে ওইটাই ওইটাই, ঠিক আছে। আচ্ছা দেখ, আমি এই দুইটার প্রাইস আপনাকে বলে দিচ্ছি, 86%-85% দুইটাই নেবেন, এটা আমি এভারেজ প্রাইসে বলে দিচ্ছি। এগুলো তো অথেন্টিক আছে সব, 100 ভাই, ওটা দেখাইছি কি আপনি, অথেন্টিক বলতে 100% অথেন্টিক, ঠিক আছে, 85 ব্যাটারি হেলথ। যদি ভিউয়ার্স একটা জিনিস মনে করে যে ভাই কোনো ফোন খোলা কোনো ফোন কিছু, তাহলে ভাই যদি নেওয়ার পরে যে 10 দিনের মধ্যে প্রুফ করতে পারে, অবশ্যই টাকা রিটার্ন পাবে, ঠিক আছে, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই ফোনে, যদি প্রুফ করে আমাদেরকে এখানে প্রুফ করে দেয় উনি, তাহলে আমরা টাকা রিটার্ন করে দিই। সেগুলোর অ্যাভারেজ প্রাইস হচ্ছে যে আপনার 75,000-80,000 টাকা হলে 13 প্রো ম্যাক্স 256 জিবি 128 জিবি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে ওনারা, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা ভাইয়া 14 সিরিজে চলে আসবো, 14 আমাদের কাছে এটা 128 জিবি, এটার ব্যাটারি হেলথ কত ভাই, 95, এটা 95 ব্যাটারি হেলথ, একদমই কমাই দিবে এটা, এটা মাত্র আপনারা যদি নেন তাহলে এটা 65,000 টাকায় নিতে পারবেন, 65,000 টাকা নিতে পারবেন, 14 হোয়াইট কালার, হ্যাঁ 14 প্রো আছে, 14 প্রো আমাদের কাছে, 14 তো অ্যাভেলেবেল আছে, কতগুলো ফোন আছে দেখেন, একটা তো আছে ভাই 24 মাসের ওয়ারেন্টি সহ, 7-8টা আছে, 8টা ফোন আছে, 8টার মধ্যে ভাই একটা ফোনের প্রাইস দিব এত কম যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 50,000 টাকা, 50,000 টাকা 14 প্রো, মাত্র 50,000 টাকা 14 প্রো, বলেন কি, বাট এটাতে বক্স তো, হ্যাঁ বক্স অবশ্যই, কারণটা হচ্ছে এটা যদি অনেকক্ষণ চালান আপনারা হিট হওয়ার পর এটা টাচটা মিচিং করে, এটাই হচ্ছে এটার প্রবলেম, তো যে নেবেন জেনে শুনে নিতে হবে, ঠিক আছে, টাচটা শুধু মিচিং করে, তারপর 90% কমই বলে থাকি, যেমন কি আমাদের কাছে বেস প্রাইস যেটা আছে আমরা ওইটার আরো 2,000 টাকা কমে আমরা ভিডিও করি, ঠিক আছে, কারণ ভিডিওতে যারা বলে যে ভাই দাম বেশি দাম বেশি, তারা আউট কেউ না, মানে মার্কেটের কেউ হইতে পারে না, আমি শিওর না, যাই 88% আছে 256 জিবি, 88% এটা যদি কেউ নেন তাহলে এটার প্রাইস হচ্ছে যে আপনার মাত্র, আমি এটা 95 বলতাম, ও বলছে 92 বলতে, তাহলে 92 দিয়ে দিলাম, 92,000 টাকা ও বলছে, হ্যাঁ, তারপরে 89% 94,000 টাকা, যান এটাও এটাও কমে দিলাম, আর 93,000 টাকা, ঠিক আছে, 99% এটা যদি নেন তাহলে এটা কত হইতে পারে, কত এটা কত আপনি বলেন,
অন্য মডেল যাই হোক, এগুলোর প্রাইসটা আমি এভারেজ প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে। এভারেজ প্রাইস বলতে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে 100% ব্যাটারি, এটা কথা 100% ব্যাটারি, এটা হচ্ছে ইউএস এর ফোন, এটা হচ্ছে 110,000 টাকা মাত্র, ঠিক আছে, 100% ব্যাটারি কিন্তু। তারপর এটা যদি আপনার নেন, এটা হচ্ছে 95%, এটার জন্য 110,000 টাকা পড়বে, ঠিক আছে। 97% 1,12,000 থেকে 1,14,000 টাকা, 87%টা নিতে পারবেন 95,000 টাকা হইলে, ঠিক আছে। 97%টা যদি নেন তাহলে 1,14,000 থেকে 1,12,000 টাকা পড়বে, 100% এটা যদি নেন তাহলে এটা 1,14,000 টাকা পড়বে মাত্র 26 বার চার্জিং টাইম। 87% আপনার 95-96 মতো পড়বে, 97 আছে এটা, এটা যদি নেন তাহলে এটা পড়বে 1,12,000 মতো পড়বে। একটা ফোন দেখাবো ভাই আজকে, এত কম, ঠিক আছে, যেটা আমরা যে 14 প্রোর প্রাইস বলছি তার থেকে আপনারা এটা কমে পেয়ে যাবেন, মাত্র 88,000 টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা, মানে 14 প্রো দামে 14 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন, তাও 256 GB সিঙ্গাপুর ভ্যারিয়েন্টটা। এরপরে না 98% আছে যেটা, এটা যদি নেন তাহলে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা 1,15,000 টাকা পেয়ে যাচ্ছেন। তো আমি একটা বাজেট বলে দিই আপনাদেরকে, 88 থেকে প্রাইস শুরু করে আপনারা 1,15,000-1,18,000 টাকার মধ্যে 14 প্রো ম্যাক্স 100% পর্যন্ত ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরপরে চলে আমরা 15 সিরিজে চলে আসবো। 15 আমাদের কাছে অনলি 15টা নাই, আমাদের কাছে 15 প্লাসটা আছে, 15 প্লাস আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে 256 GB 99% ব্যাটারি, একটা হচ্ছে 93%। সো দুইটার প্রাইস আমি বলেছি 93% এবং কি আপনার 256 GB 99%, দুইটার প্রাইস আমি সেম দিব আজকে, এটা হচ্ছে ব্লকের সেরা দাম হবে আজকে, ঠিক আছে। এটা যদি নেন তাহলে এটা হচ্ছে 92,000 টাকা, 256 GB নেন তাহলেও 92,000 টাকা পড়বে, শুধুমাত্র এটার পার্সেস কম দেখে আমি এই প্রাইসটা বলছি। দুইটাই সেম কন্ডিশনে আছে, দুইটাই সেম জিনিস আছে, জাস্ট এটাতে একটু একটা ডেন্ট আছে এখানে, 256 99% এবং কি 93%, এটা 128 GB, এটা 256 GB, তাও এটার ব্যাটারি হেলথ বেশি, এটার প্রাইসটা কম কেন, জাস্ট এটার মধ্যে একটা ডেন্ট আছে এই কারণে এটার প্রাইসটা কম। এই যে বলে দিল, হ্যাঁ বলে দিলাম, কারণ হচ্ছে যে এটা অনেকে দূর থেকে আসেন যে ভাই আইসা আইসা ডেন্ট দেখেন ভাই, এখানে পত্র না হওয়ার কিছু নাই, যেটা 100 কথা 100-এ 100 কথা মিল থাকবে, তাদেরকে এরকম হোয়াটসঅ্যাপে দেখায় দিবেন, তাদেরকে হোয়াটসঅ্যাপে দেখা দিবে, কুরিয়ারের মাধ্যমে অনেকে ফোন দেন নেবেন কিভাবে, কুরিয়ারের মাধ্যমে অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1,020 টাকা অ্যাডভান্স করুন, বাকিটা ওইখানে কন্ডিশনের মাধ্যমে ফেট করে ফোনটা তুলে নিতে পারেন। এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই শপে আসতে হবে, আর এক্সচেঞ্জের যে সুবিধাটা ওইটা আমি বলে দিচ্ছি, আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারবেন, এবং কি আপনার ইনটেক ফোনও আমাদের কাছে এক্সচেঞ্জ করে, আপনার পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে ইনটেক ফোনও নিতে পারবেন, স্যামসাং আইফোন যত মডেল আছে সবগুলো নিতে পারবেন। এরপরে চলে আসবেন আমরা 15 প্রোতে চলে আসি, 15 প্রো আমাদের কাছে আছে 96% ব্যাটারি হেলথ, তারপরে 15 বার চার্জিং টাইম মাত্র আছে, 256 GB একটা আছে, তারপরে ইউএস এর একটা আছে, অনেকগুলো ফোন আছে, দেখেন 15 প্রো ম্যাক্স কতগুলো ফোন আছে, 99% আছে, 15 প্রো ম্যাক্স 1,08,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে, 1,08,000 টাকা পেয়ে যাচ্ছেন 15 প্রোটা, ঠিক আছে, 256 GB 15 বার চার্জিং টাইম, এটার নতুন দাম এখন কিন্তু 1,38,000 টাকা, তো এটা পেয়ে যাচ্ছেন আপনারা আগের প্রাইসে, আমরা নতুন প্রাইস বাড়ছে, সেকেন্ড হ্যান্ড প্রাইস বাড়াবো না, যেটা আগের কিনা সেটা রাখবো ইনশাল্লাহ, সেটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনার 1,25,000 টাকা পেয়ে যাচ্ছেন 15 বার চার্জিং টাইম, 96% 1,18,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি, তারপর 100% সিলভার কালার আরেকটা আছে, এটা পেয়ে যাচ্ছেন আপনার 1,22,000 থেকে 1,20,000 টাকার মধ্যে, এগুলো পেয়ে যাচ্ছেন। ইউএস এর যেটা, এটা পেয়ে যাচ্ছেন আপনার 1,15,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, ইউএস এরটা কিন্তু 1,28,000 টাকা নতুন আপনারা পেয়ে যাচ্ছেন, 1,15,000 টাকা পেয়ে যাচ্ছেন। এরপরে চলে আসবো আমরা 15 প্রো ম্যাক্সে চলে আসবো, 15 প্রো ম্যাক্স এভারেজ প্রাইসে বলে দিচ্ছি, তিনটে আছে, একটা দুইটা তিনটা, তিনটার প্রাইস আমি বলে দিচ্ছি একসাথে বলে দিচ্ছি, 100% যে ফোনগুলো আছে আমি বলি, এখন মার্কেটের প্রাইস চলতেছে কত, 1,48,000 টাকা চলতেছে। আপনারা যারা 100% ফোন নিয়ে আসবেন সেল করার জন্য, চার্জিং টাইম কম হলে আপনারা 1,30,000 টাকা হলে আমার কাছে সেল করতে পারবেন, ঠিক আছে, 1,30,000 টাকা হলে। তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, 256 GB এগুলো যদি আপনারা পার্চেস করেন তাহলে এগুলোর প্রাইস রাখবো আমি 1,32,000 থেকে 1,34,000 টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু নেওয়ার সময় বলছি কত, আমি 1,30,000 টাকা হলে কিনবো চার্জিং টাইম কম হলে, বিক্রি করার সময় কত বলছি, 100% যেগুলো 1,32,000 থেকে 1,34,000 টাকার মধ্যে আমি আপনাদেরকে সেল করবো, ঠিক আছে। কন্ডিশন আছে, এটা ওই যে 1,30,000 টাকা, যান 1,30,000 টাকা দিয়ে দিলাম, এরকম দেখে নেবেন, ঠিক আছে, দেখে নেবেন সমস্যা, 1,30,000 টাকা এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। আইফোনের কালেকশন নাকি, এই ছিল আইফোনের কালেকশন, ব্র্যান্ড নিউ আইফোন তো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে, ব্র্যান্ড নিউ আমাদের কাছে 14 সিরিজ আছে, 14 প্রো ম্যাক্স আছে, এবং কি আপনার 15 সিরিজ তো অ্যাভেলেবেল আছেই। এরপরে আমরা চলে আসবো ভাই ফিক্সেলের একটা মডেল, ফিক্সেল 8,
এটা একদমই কমাই দিব ভাই। ফিক্সেল এট অনেকে বলেন যে ভাই আমরা ফিক্সেল সেল করি কিনা, অবশ্যই ফিক্সেল সেল করি, সেই এই মডেলটা সেই। এটা যদি আপনারা কেউ পারচেজ করেন তাহলে এটা রাখতে পারো, একদম কমাই দিব, মাত্র 42,000 টাকা, মাত্র 42,000 টাকা, ফিক্সেল এট মাত্র 42,000। আমি জানি যে অন্য কোন মডেলের জন্য ফোন না আসলো, এই ফিক্সেলের জন্য অবশ্যই কল আসবে আমার কাছে। ওকে ভিউয়ার্স, এরপরে চলে আসবে আমরা S22 Ultra-র মধ্যে। হ্যাঁ, 22 Ultra দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। দেখেন এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, দুইটাই বক্সও কিন্ততু অরিজিনাল ক্যাবেল আপনারা পেয়ে যাচ্ছেন। একটা রাখতে পারবো আপনার 54,000 টাকা, একটা রাখতে পারবো 62,000 টাকা। সো এত টাকা প্রাইস ডিফারেন্স কেন সেটাও আমি আপনাদেরকে বলেছি। কোনো ফোন খোলা না, জাস্ট এটার মধ্যে একটা ডেন্ট আছে ভাই, একটু দেখাই দেন ডেন্টটা কোন জায়গায়, চাইলে ভিউয়ার্সরা বুঝতে পারবে এই যে এখানে ডেন্ট আছে, এই কারণে এটার প্রাইসটা কম। বডির কন্ডিশনে যদি স্ক্র্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস কমে পাবেন। আর এটা যেটা আছে এটা একদমই ফ্রেশ কন্ডিশন, এটাও দেখেন। সো এটার প্রাইস এই কারণে একটু বেশি, কন্ডিশনের উপরে প্রাইসটা ডিপেন্ড করে। ওকে, এইট প্রোতে চলে আসি, যাই এগুলো তো আপনার অ্যাভেলেবেল পাবেন। ফিক্সেল এইট প্রোটা মাত্র 70,000 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা, 70,000 টাকা পেয়ে যাচ্ছেন। আইফোন 11 এটা পেয়ে যাচ্ছেন 35,000 টাকা, এটা উইদাউট বক্স। এক্সেস 256 GB এটা যদি নেন এটা পেয়ে যাচ্ছেন আপনারা 28,000-29,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। XR পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 25,000-26,000 টাকার মধ্যে। 11 Pro দেখেন, 11 Pro এগুলো অ্যাভারেজ প্রাইস যদি নিতে চান তাহলে 40,000 টাকা দিয়ে দিলাম, যান 40,000 টাকা, মাত্র 40,000 টাকা। 8 Plus মাত্র 20,000 টাকা পেয়ে যাচ্ছেন 256 GB ভেরিয়েন্ট। এই ছিল আজকের কালেকশন। আর সার্ভিস ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাই? আমাদের 10 Days ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 10 Days এর মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনারা অবশ্যই ফোন এক্সচেঞ্জ করে ফোন নিয়ে যাবেন যদি ফোন না থাকে। আর 2 বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি, যে কোনো সার্ভিস পেতে হলে আমাদের কাছে অবশ্যই আসবেন, আমরা সার্ভিস করে দেবো। আর আমাদের থেকে যে ফোনগুলো নেবেন অবশ্যই সেই ফোনগুলো আমাদের কাছে আনবেন। অনেকে দেখা যায় যে 13 Pro Max-এর ডিসপ্লে ইস্যু থাকে। কালকে একটা কাস্টমার আসছিল ডিসপ্লে ইস্যু, উনি কোথায় দেখাইছে ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে গেছে। সো অবশ্যই আপনারা যারা ভালো কাজ করে টেকনিশিয়ান আছে তাদের কাছে আপনারা ফোনগুলো দেখাবেন, তাহলে আপনার টাকাটা লস হবে না। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।